আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। অক্টোবরের মধ্যে ইউক্রেনের পাল্টা আক্রমণ থামানোর নির্দেশ পুতিনের। এরপর জানিয়ে দিব ইউক্রেনের বন্দরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এদিকে চীনকে ঠেকাতে দুই দ্বীপকে রাষ্ট্রের মর্যাদা দিল যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দেব হুতি হামলায় বাহরাইনের দুই সেনা নিহত, সৌদি জোটের হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দেব নাগর্ণ কারাবাগ ছেড়েছে 6,000 জাতিগত আর্মেনীয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অক্টোবরের মধ্যে ইউক্রেনের পাল্টা আক্রমণ থামানোর নির্দেশ পুতিনের। দীর্ঘ প্রতীক্ষার পর গত জুনের রাশিয়ার সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনের সেনারা। এই অভিযানের লক্ষ্য ছিল নিজেদের দখলকৃত স্থানগুলো থেকে রুশ বাহিনীকে হটিয়ে দেওয়া। যদিও ইউক্রেন এই অভিযানে প্রত্যাশা অনুযায়ী সফলতা পায়নি, তবে তারা কিছু জায়গা থেকে রুশ বাহিনীকে সরিয়েও দিয়েছে। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগুকে নির্দেশ দিয়েছেন অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে যেন ইউক্রেনের পাল্টা আক্রমণ থামানো হয়। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট অফ স্টাডি অফ ওয়ার এক সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তরের একটি সূত্রের বরাতে সংস্থাটি বলেছে, পুতিন শৈগুকে এক মাসের মধ্যে প্রথম সপ্তাহের মধ্যে সম্মুখভাগের পরিস্থিতি স্থিতিশীল করা, ইউক্রেনের পাল্টা আক্রমণ থামানো এবং বড় শহরে রুশ বাহিনীর পাল্টা আক্রমণ চালানোর সক্ষমতা বাড়ানোর সময় বেঁধে দিয়েছিলেন। সংস্থাটি আরও বলেছে, পুতিনের এমন নির্দেশনা ইঙ্গিত করেছে হয়তো সেনাবাহিনীর কমান্ডাররা অধীনস্থ সেনাদের ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে অব্যাহত আক্রমণ চালানোর নির্দেশ দিচ্ছেন। এতে নিজ সেনারা ক্ষয়ক্ষতির শিকার হলেও বিষয়টিকে পরোয়া করছেন না কমান্ডাররা। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার দাবি করেছে, শুধুমাত্র এ সেপ্টেম্বর মাসেই ইউক্রেনের 17,000 সেনাকে হত্যা করেছে তারা। তবে তাদের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো, সূত্র রয়টার্স। এরপর জানিয়ে দেবে ইউক্রেনের বন্দরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেন বলেছে, রুশ বাহিনী রাতভর দেশটিতে আক্রমণ করার জন্য 38টি ড্রোন ব্যবহার করেছে। তারা আরও জানায়, এগুলোর কিছু ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করেছে এবং ড্রোনের আঘাতে ওডেশা অঞ্চলের একটি বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। ওডেশার গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে বলেন, রাশিয়ার আক্রমণে ইসমাইল এলাকায় বন্দর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি দানিউব নদীর ওপর ইউক্রেনীয় শস্য রপ্তানির একটি মূল অংশ। কিপার বলেন, হামলায় 2 আহত এবং 30টিরও বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী বলছে, তারা রাশিয়ার নিক্ষেপ করা ইরানের তৈরি 38টি শাহেদ ড্রোনের মধ্যে 26টি ড্রোন ধ্বংস করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ইউক্রেনের খেরসুন অঞ্চলে রাতে রাশিয়ার হামলায় অন্তত 4 আহত হয়েছে। মঙ্গলবার ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নর বলেছেন, একটি ইউক্রেনীয় ড্রোন একটি বিদ্যুৎ সাব স্টেশনে বিস্ফোরক ফেলেছে। এতে বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রোমান স্টরোভোরেট টেলিগ্রামে বলেছেন, হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেওয়া হয়েছে। চীনকে ঠেকাতে দুই দ্বীপকে রাষ্ট্রের মর্যাদা দিল যুক্তরাষ্ট্র। প্রশান্ত মহাসাগরে দ্য কুক দ্বীপপুঞ্জ ও নিউ দ্বীপকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিয়েছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, চীনকে এই অঞ্চলে আরেকটু চাপে রাখতেই এমন পদক্ষেপ। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্রশান্ত মহাসাগরীয় দুটি দ্বীপরাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। বাইডেনের মতে, এই দুই দ্বীপরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সূচনা হবে। বাইডেনের ধারণা, এই পদক্ষেপের ফলে ইন্দো প্যাসিফিক অঞ্চল মুক্ত আবাদ হবে, পাশাপাশি এই অঞ্চলে অবৈধ মাছ ধরা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবকে মোকাবেলা করতে সাহায্য করবে। এর ফলে অর্থনৈতিক উন্নয়নের পথে হাঁটবে এই অঞ্চল। সোমবার মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিংকেন ও নিউওয়ের প্রধান ডালটন টাগেলাগির যৌথ বিবৃতির মাধ্যমে কূটনৈতিক সম্পর্কে শুরু হয়। কুক দ্বীপপুঞ্জ ও নিউওয়ের মোট জনসংখ্যা 20,000 কম, তবে প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক এলাকায় এদের দখল অনেকটাই। স্বশাসিত দেশ হলেও নিউজিল্যান্ডের ওপর পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির জন্য নির্ভরশীল ছিল এরা। বিশ্ব রাজনীতিতে বেশ কয়েক বছর গুরুত্বহীন হয়েছিল প্রশান্ত মহাসাগরের এই অঞ্চল, কিন্তু
কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনের ক্ষমতার লড়াইয়ে খুব অর্থবহ হয়ে উঠেছে প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চল। উল্লেখযোগ্য মাত্রায় বাড়ছে চীনের অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক আগ্রহ। হুতি হামলায় বাহরাইনের দুই সেনা নিহত, সৌদি জোটের হুঁশিয়ারি। বাহরাইনের সামরিক কমান্ড অভিযোগ করেছে, ইরানপন্থী ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ড্রোন হামলায় তাদের দুই সেনা সদস্য প্রাণ হারিয়েছেন, আহত হন আরও কয়েকজন। ঘটনাটি ঘটেছে সোমবার সৌদি ইয়েমেনের দক্ষিণ সীমান্ত এলাকায়। তাৎক্ষণিক বিবৃতিতে বাহরাইন সামরিক বাহিনী জানিয়েছে, এই সন্ত্রাসী হামলা বাহরাইনের হুতিরাই চালিয়েছে, যারা ইয়েমেনে যুদ্ধরত পক্ষের মধ্যে সামরিক অভিযান বন্ধ থাকা সত্ত্বেও সৌদির দক্ষিণ সীমান্তে বাহরাইন রক্ষীদের অবস্থানে হামলা করেছে। অবশ্য ড্রোন হামলার ঘটনায় এখনও দায় স্বীকার করেনি হুতি। বাহরাইন প্রতিবেশী সৌদি আরবের দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত ইয়েমেন যুদ্ধে ইরানপন্থী হুতি বাহিনীর বিরুদ্ধে গত কয়েক বছর ধরে সৌদির নেতৃত্বাধীন জোটে অংশ নিয়ে লড়াই করে যাচ্ছে। ইয়েমেন সংঘাত বন্ধে করণীয় নিয়ে কিছুদিন আগে হুতিদের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসছিল। আলোচনার বেশ অগ্রগতি হয়েছে বলে উভয় পক্ষের বিভিন্ন সূত্রের বরাতে জানায় সৌদি সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তবে সীমান্ত এলাকায় নতুন করে হামলা ও বাহরাইনের সেনানিহতে শান্তি আলোচনায় কোনো প্রভাব ফেলবে কিনা তা এখনও স্পষ্ট নয়। খবরটি পাওয়া মাত্রই সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে হুতিদের সতর্ক করে বলা হয়েছে, সংকট থেকে উত্তরণ এবং রাজনৈতিক সমাধানে পৌঁছাতে বারবার এমন শত্রুতামূলক ও উস্কানিমূলক কর্মকাণ্ড ইতিবাচক শান্তি প্রচেষ্টার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ডের জবাব উপযুক্ত সময়ে দেওয়ার অধিকার রাখে জোট। সোমবারের ড্রোন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার, বলছে রয়টার্স। নাগর্নো কারাবাখ ছেড়েছে 6,000 জাতিগত আর্মেনীয়। গত সপ্তাহে বিতর্কিত নাগর্নো কারাবাখ এলাকা আজারবাইজানের দখলে যাওয়ার পর থেকে হাজার হাজার জাতিগত আর্মেনীয়রা ওই এলাকা ছাড়তে যেতে শুরু করেছে। এ পর্যন্ত 6,500 মতো বাসিন্দা ওই সেট মহলটি ছেড়ে আর্মেনিয়ায় পাড়ি জমিয়েছে। এলাকাটিতে 1,20,000 জাতিগত আর্মেনিয়ার বাস ছিল। আর্মেনিয়ার সরকার যুদ্ধের কারণে বস্তুত্বহারা মানুষকে স্থানান্তরের পরিকল্পনা ঘোষণা করার পর থেকেই তারা এলাকা ছাড়তে শুরু করে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ওই এলাকায় জাতিগত নিধন চলছে। নাগর্নো কারাবাখ দক্ষিণ ককেশাস এলাকার একটি পাহাড়ি এলাকা, এটি আজারবাইজানের অংশ হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। তবে 3 দশক ধরে এটি জাতিগত আর্মেনিয়ানরা নিয়ন্ত্রণ করে আসছে। এই ছিটমহলের প্রতি আর্মেনিয়া এবং তাদের মিত্র রাশিয়ার সমর্থন ছিল। বছরের পর বছর ধরে সেখানে শত শত রুশ সেনা ছিল। গত সপ্তাহে আজারবাইজানের সেনারা আক্রমণ চালালে রাশিয়ার 5 জন শান্তিরক্ষী এবং 200 জন জাতিগত আর্মেনিয়ান এবং কয়েক ডজন আজারবাইজানি সেনা নিহত হয়। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান সাংবাদিকদের বলেন, বর্তমানে সেখানে এটাই চলছে এবং এটা খুবই দুর্ভাগ্যজনক, কারণ এ বিষয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ জানানোর চেষ্টা করছি। আজারবাইজান বলেছে যে তারা জাতিগত আর্মেনিয়ানদেরকে সমান নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করতে চায়। স্থানীয় মানবাধিকার কর্মী গেঘাম স্টেপানিয়ান এক্স এর মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, কারাবাগের প্রধান শহর স্টেপানাকার্টের একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণে 200 বেশি মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। মানুষের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে আর্মেনিয়ার সীমান্তে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। রবিবার আর্মেনিয়ার গোরিস শহরে যেসব শরণার্থীরা এসে আশ্রয় নিয়েছেন এমন কয়েকজনের সাথে কথা বলেছে বিবিসি। এই শহরটি কারাবাগের সীমান্তের কাছাকাছি অবস্থিত। এক ব্যক্তি বলেন, আমি আমার সারা জীবন আমার মাতৃভূমির প্রতি উৎসর্গ করেছি, এভাবে পালিয়ে আসার চেয়ে তারা যদি আমাকে মেরে ফেলতো তাহলে বেশি ভালো হতো। ভেরোনিকা নামে এক নারী বিবিসিকে বলেন, দ্বিতীয়বারের মতো শরণার্থী হয়েছেন তিনি। 2020 সালের লড়াইয়ের সময় প্রথমবার শরণার্থীতে পরিণত হয়েছিলেন তিনি। সূত্র বিবিসি।